সাউন্ড জগৎ কম্পিটিশনে এত বছর কাজ করেছি, কিন্তু এত বড় ভুল আমার জীবনে কোনোদিন হয়নি। এবং সেটা কিভাবে সংশোধন করলাম সেটা একদম অবাক করা জিনিস। স্পিকারের ক্ষেত্রে আমরা মূলত কি করি, স্পিকার খারাপ হয়ে গেলে বা বেশিরভাগ সমস্যায় কেটে যায়, লিড কেটে যায়, স্পাইরাল উঠে যায়, এসবগুলো হয়। হ্যাঁ, সেগুলো সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু বারবার কয়েল করে দিই, পেপার করে দিই, আবার কেটে যায়। কয়েল করে দিই, পেপার করে দিই, আবার কেটে যায়। মাথায় কোনো কাজ করছিল না এই স্পিকারটা নিয়ে। 24x600 স্পিকার, 15 ইঞ্চি, কাজই করছিল না। বারবার করছি, বারবার কেটে যাচ্ছে, বিভিন্ন রকম কয়েল ব্যবহার করছি, তাতেও কিন্তু কেটে যাচ্ছে, কোনো সমস্যার সমাধান হচ্ছিলই না। তারপর লাস্ট ফিল্ডে যখন আমার লেবারটা বাদে যায় সেটটা, তখন গিয়ে ওরকম কেটে যায়। আমরা সঙ্গে সঙ্গে খুলে দেখতে ম্যাগনেটটা হিট হচ্ছে কিনা, বলছে ম্যাগনেট এবং হাড়ি এত হিট হচ্ছে টাচ করা যাচ্ছে না। তখন মাথায় একটা প্ল্যান খাটালাম যে এটা যখন হচ্ছে তাহলে এর সমস্যার সমাধান নিশ্চয়ই হয়ে যাবে। একটা ভিন্ন ধর্মী সমস্যার সমাধান করলাম, আপনাদের দেখাবো কিভাবে। এবং সেটা করার পর এখন স্পিকারটা যত প্রেশারেই বাজানো হচ্ছে আর কিন্তু কাটছে না। একটা সম্পূর্ণ আনকমন ভাবে এটা সলভ করলাম। আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা নিজে নিজেরা এই সমস্যার সমাধান করতে পারবেন। আমার এইভাবে সবসময় আমরা মেশিনের প্রেশার এবং কয়েলের উপর ডিপেন্ড করে এইগুলো কাজ করি, মানে এইগুলো কাজ করি সালাই, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। মেশিনের প্রেশারও ঠিক আছে, স্পিকার ঠিক, তাও কাটছে, নরমালভাবে কাটছিলেও কাটছে, কম্প্রেশন করতে গেলেও কাটছে, তাই এখন আর কাটছে না। আসুন দেখা যাক কি করেছি, দেখুন এবং আপনাদের অভিজ্ঞতা হবে। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে, বারবার কয়েল কাটে, ভালো ভালো কয়েল দেওয়ার পরে, তাহলে কিন্তু এইভাবে সমস্যার সমাধান করবেন আপনারা, আপনার সমস্যার সমাধান। চলুন দেখা যাক কি করছি বা কি করেছি, কীভাবে সলভ করলাম এটা। বোধহয় দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার 600 ওয়াট স্পিকার। এই ম্যাগনেটগুলো সব খুলেছি, প্রত্যেকটা হাঁড়ি থেকে খুলে টুলে আমি সাজিয়ে রেখে দিচ্ছি এইভাবে। এবার এই যে কয়েলটা কাটছিল, কয়েলটা বসিয়েছি নতুন করে, এগুলো বসানো হচ্ছে, এগুলো টেস্টিং করা হয়েছে কয়েকটা, আবার নতুন করে বসানো হচ্ছে। পাস করার পর কেন কয়েলটা কাটছিল সেটা আপনাদের দেখাবো। হাঁড়ির প্রবলেম ছিল, এই যে হাঁড়িটা তার এয়ারপাসটা এমন একটা ছিল, এই দেখুন হাঁড়িটা ছিল এই ধরনের হাঁড়ি, এটা ব্ল্যাক কালার, এই যেমন একটা পিওর বডি। এই যে হাঁড়িটা ছিল এই ধরনের, যে হলুদ যে দেখছেন যার স্পিকারটা কাটছিল তার হাঁড়িটাও কিন্তু এই ছিল, এই ছিল দেখুন সাইড দিয়ে এয়ারপাস, সাইড দিয়ে ম্যাগনেট সাইডটাই ফাঁক আছে, কিন্তু এই সাইডটাই হাওয়াটা ঢুকছে না, এয়ারপাসটা ঠিকঠাক নয়, যার ফলে বারবার কাটছিল। এটা আমার পুরাতন স্পিকার, এটা 400 ওয়াট স্পিকার, পুরাতন স্পিকার, ঠিক সেম হাঁড়ি ছিল। এবং আমি যে পড়েছি 600 ওয়াটের নিচে হলুদ কালারের, এ দেখুন এর হাঁড়িটা কিন্তু সেম ছিল, সেম ছিল। এখন বারবার কাটার ক্ষেত্রে এই দেখুন সাইড দিয়ে কেটেছি, দেখতে পাচ্ছেন এই যে এইটা, এই যে দেখাচ্ছি এটা আঙুল দিয়ে, এই মাল কিন্তু ওপরে ছিল কিন্তু কেটে দেখুন ছোট করে দিয়েছি, এখান থেকে কেটে বার পর্যন্ত কেটে দিচ্ছি, আঙুল দিচ্ছি, এগুলো কাটা কিন্তু সাইডে দেখতে পাচ্ছেন এগুলো কাটা। এইটা কাটার ফলে কিন্তু চারি সাইডটা কিন্তু আমি কেটে দিয়েছি, একদম মেশিন দিয়ে কেটে দিয়েছি, যার ফলে দেখুন সোজা ম্যাগনেটটা দেখা যাবে। আমি ম্যাগনেটটা বসিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখুন ম্যাগনেটটা পুরো ক্লিয়ার হয়ে গেল, চারি সাইডে এয়ারপাসটা ভাই ম্যাগনেটটা হিট হচ্ছে না, আর স্পিকারটা কাটছে না একদম। এই দেখুন এই ফাঁকটা হয়ে যাচ্ছে, ম্যাগনেটটা ডাইরেক্ট দেখা যাচ্ছে, এখান দিয়ে হাওয়া খেলবে চারিদিক দিয়ে, যার ফলে ম্যাগনেটটা হিট হবে না আর স্পিকার কাটবে না। আগে যে ধরনের হাইটা ছিল সেটা থাকলে ম্যাগনেটটায় হাওয়া খেলছিল না, ম্যাগনেট হিট হয়ে যাচ্ছিলো এবং সেখানে হাওয়া পাস হচ্ছিল না, যার ফলে বারবার কয়েলটা জ্বলে যাচ্ছিল, কেটে যাচ্ছিল। তো এই হচ্ছে সমস্যার সমাধান করলাম আজকে এইভাবে। এই ধরনের সাইডগুলো যদি আপনার থেকে থাকে অবশ্যই কেটে নেবেন, যেটা পুরোনো ব্ল্যাক কালার দেখছেন কেটে নেবেন, তাহলে অবশ্যই কিন্তু ভালো। এই দেখুন আরও 24 খানা স্পিকারের ভিতর এই হাঁড়িগুলোও কিন্তু প্রত্যেকটা কাটা হয়ে গেছে অলরেডি, লেদ মেশিন থেকে কেটে এনেছি, একটা কাটতে 50 টাকা করে নিয়েছে। এই দেখুন কাটা হয়ে গেছে, দেখেছেন এগুলো কেটেছি, যার ফলে একদম ম্যাগনেটটা দেখুন ক্লিয়ার হয়ে থাকবে একদম, এবং আর স্পিকার কাটবে না, এটা হচ্ছে বড় ফল্ট ছিল।